গ্রেয়ের বাড়িতে চা খেয়ে সারা জীবন মনে রাখবি। নিজের ডেস্টিনেশনে তোকে তো নিমন্ত্রণ করা হয়নি, তুই এসিস কেন? ঘুষ দি কোন মেনাকে করার পদ্ধতিতে বসেছি আমরা, ব্যাপারই না। 63 হাজার এই এই করে খরচা হচ্ছে। ঢুকিয়ে নেবেন ইয়ে মানে কানে হেডফোন, সো হেই গাইস হোয়াট ইজ আপ এভরিবডি, ইটস ইওর বয় গ্রে এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে 2 তারিখ অ্যান্ড আজকে যাব আমি কম্পিউটার কিনতে, মানে নিজের টাকায় নিজের দমে কম্পিউটার আমি কিনবো। আমি অলরেডি কিছু জিনিস কিনে ফেলেছি, সে তোমাদের দেখাই কি কি কিনে ফেলেছি। এই বক্সটা আমি কিনে ফেলেছি, বোটের বক্স, এখানে আছে বুফার আর এখানে বক্সটা রয়েছে, আর মাউস কিবোর্ড কিনে ফেলেছি, আর বাদ বাকি যে জিনিসগুলো আছে ওগুলো এখন আমি কিনতে যাব। চলো বাইরে যাই। সো গাইজ বাড়ি থেকে বেরিয়ে গেছি অ্যান্ড আমার সাথে কল্যাণী থেকে দুজন দেখা করতে এসছে, আর বড় বড় ওরগুলো কেসে কেসে লোক রয়েছে यार यहां पे আসছে আমার সাথে দেখা করতে। থ্যাংক ইউ, হ্যালো, আর দূর থেকে আমার সাথে দেখা করতে আসার জন্য। গ্রের বাড়িতে চা খেয়েছি, হ্যাঁ বলবি, এটা বলবি সারা জীবন মনে রাখবি। ভাই তুমি বানিয়ে খাও, আমি গজব বেজতি হ্যায়। তো চলো আজকে সফরটা, সফর কেন, সফর কেন, তো চলো আজকে জানিটা অনেক মধুর মিষ্টি মজায় ভরাপূর্ণ হতে চলেছে, তো লেটস গো। সো হে গাইস, আজকের ভিডিও শুরু করার আগে আমি তোমাদের একটা ট্রেডিং অ্যাপের ব্যাপারে কথা বলতে চাই, যার নাম হচ্ছে বিনোমো। বিনোমো হচ্ছে অনেস্ট ট্রেডিং প্ল্যাটফর্ম, এখানে 2 মিলিয়নেরও বেশি সাকসেসফুল ট্রেডার রয়েছে, আর হ্যাঁ এখানে তোমরা ট্রেড করে টাকা আর্ন করে নিতে পারো। তো চলো দেখে নিই কীভাবে এখানে টাকা আর্ন করতে হয়। তো এখানে ট্রেড করতে হলে তোমাকে সবার প্রথমে অ্যাসেট চুজ করতে হবে, আমরা অ্যাসেট চুজ করে নিলাম, আর এই গ্রাফটা প্রথমে নিচের দিকে যাচ্ছিলো, এখন মনে হচ্ছে 90% চান্স আছে ওপর দিকে যাবে, তো আমরা ওপর দিকে এই 1000 টাকা লাগিয়ে দিলাম, আর এই গ্রাফটা ওপর দিকে যাচ্ছে, এই আমরা জিতে গেলাম 1840 টাকা। তো এটা খুবই খুশির ব্যাপার, তোমরা তোমাদের জিতে যাওয়া টাকা খুব সহজে পেটিএমের মাধ্যমে তুলে নিতে পারবে, আর হ্যাঁ তোমরা যদি আমার প্রোমো কোড ইউজ করো তাহলে তোমাদের ফার্স্ট ডিপোজিটে 100% বোনাস পেয়ে যাবে। তো আর দেরি কেন বন্ধুরা, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা গিয়ে ডাউনলোড করো। আর আই অ্যাম বাইনোমিস্ট, তুমি এত বড় বাড়ি তোমরা দেখতে পাচ্ছো, কত উপরে নিয়ে যেতে হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে যত উপরে নিয়ে যাচ্ছি ততই বুর্জ খলিফার মতন উপরে দেখা যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে স্লো কখন আসবে আমি জানি না, তোমরা যদি জানতে চাও যে এটা স্লোর বাড়ি কিনা, এটা একদমই স্লোর বাড়ি, তোমরা যদি এখানে হুজ্জুদি করতে চাও এসে তাহলে করতে পারো। এটা আমার বাড়ি না, আমি বাড়িতে ভাড়া থাকি। বাপিদার বাড়ি, সেখানে গিয়ে আমাদের ভিডিও আপলোড করতে হবে, তারপর আমরা যাবো হচ্ছে কোথায় কম্পিউটার কিনে। চলো কেসে কেসে লোক রয়েছে यार यहां। সো ফাইনালি গাইস আমরা পৌঁছে গেছি বাবিদা বাড়িতে, আমাদের এখন ভিডিও আপলোড আছে, যেই ভিডিওটা কিনা তোমরা দেখে নিয়েছো অলরেডি। আরে সবই তো ঠিক আছে, কম্পিউটার ওপেন করতে পারছিস না, তুই বলছিস যে ভিডিও আপলোড করবি, ভিডিওটা তোমরা যদিও যথারীতি দেখে নিয়েছো, যে ভিডিওটা হচ্ছে আমাদের বং দীপাবলি এপিসোড 1 ইনসার্ট বুট ইয়ে করতে বলছি, এটা কিনা কেউ পারে না, এটা শুধু আমি পারি, এটা শুধুমাত্র আমি পারি। কি পালিয়ে বিয়ে করতেছিস নাকি ওসিস্টার? না ও আসছে না, একটা ভিডিওতে যখন অ্যাড গুলো করে তোমরা জানো কত টাকা করে কমিশন নেয় আমাদের কাছ থেকে, বেশি না গো 1000 টাকা। আমরা দেখতেই পাচ্ছি সবাই সোয়াইপ আপ সোয়াইপ আপ দিচ্ছে, আর আমরা এখন যাবো হচ্ছে, আমরা এখন কোথায় যাবো? আমরা এখন কোথায় যাবো?
উইনার সো গাইস ফাইনালি আমরা এখান থেকে বেরাচ্ছি হচ্ছে কম্পিউটার কিনতে যেটা আমি নিজের টাকায় কিনবো আরে বাস কর ভাই ইয়ার ইনকাম কোচ ইনকাম ঠিক আছে আমি বলে দিছি আমি বলে দিছি পয়সা কি কমি নেই ইসকে পাস পয়সা বহুত হে বাট ড্রপ এই শুট এই কর দেনা প্লিজ তো গাইস তোমরা জেনেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি না কাউন্টারে যাচ্ছি না রাম কিনতে যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে গ্রের কম্পিউটার কিনতে ইয়েস গ্রে আজকে কম্পিউটার কিনছে যাব কোথায় সোদপুর আইকন বাহ কি অ্যাক্টিং কর রহা হ্যায় চলো গাইস আমি বলে দিছি কি বলে দিছি যে আমরা কোথায় যাচ্ছি অরিজিনাল ওকে সো লেটস গো চলো দোকান তো আমরা এখন ভেতরে যাব কি কথাবার্তা বলবো যে অ্যাসেম্বল করলে কত পড়বে কি পড়বে না এটা কি কানে পড়ছে এটা না এটা অ্যাকচুয়ালি এরকম ভাবে দিয়ে কান মুখ ধরে রাখা যায় পুরো এটা জাঙ্গিয়ার মতন যেটা ও পড়েছে ও জাঙ্গির সঙ্গে প্যান্টি পরে আসছে অনুষ্ঠানে এরা এসছে তো ওয়েলকাম নিমন্ত্রণে এক এক করে যাবে সাবধানে যাবে তোকে তো নিমন্ত্রণ করা তুই এসিস কেন বিনা নিমন্ত্রণে তুমি শরম হ্যাঁ কুছ শরম আয়া হ্যায় ঢুকতে দেয়নি আমাদেরকে বের করে দেওয়া হয়েছে যাদের যাদের নিমন্ত্রণ করা হয়নি কাঠ নিয়ে আসেনি বলে ভিতরে ঢুকতে দেয়নি মুখগুলো দেখো শুধু একবার তুহিনকে দেখো শুধু একবার মা ক্যা বলু ক্যা বলু মা কা নাই তুম লোক এক্সপেক্ট কে কর রো লজ্জার বিষয় আমাদের বার করে দিয়েছে ছি 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 তো চলো অন্য স্টোরিকে দেখা হচ্ছে তো যাচ্ছি এটা যে সতপুর স্টেশন এই যে আমাদের এটা কি এটা কি হলো ঘুষ দিল আজব হ্যায় ইশক ইয়ারা এ নেই এর মধ্যে নেই এসে লাগা মেরে মজা রক্ত জল করে রক্ত বেচে দিয়ে আজকে রক্ত বেচে নিয়ে ভুলভাল লিখেছে চলো ভিতরে দেখা যাক কি হচ্ছে চলো এত সুন্দর সুন্দর দেখতে ছেলেগুলো সিরিয়াসলি কইনি কাচ্ছে গ্রে এখানে হিসাব করেছে যে গ্রাফিক্স কার্ডটা বাদ দিতে বলছে কারণ ওর গেম খেলার শখ নেই আর এটা আমরা জানি যে ও কম্পিউটারে গেম খেলে না ও মানুষের মন দিয়ে গেম খেলে এই কাটে হবে হবে কাউকে লাগতে হবে 44000 টাকা মনিটর বাদ দিয়ে বলছে বাজেট তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ না ব্যাপারটা হয়েছে যে আমাকে এত কম্পিউটারের দাম বলেছে যে 1 লাখ টাকা অবধি চলে গেছে আর 1 লাখ টাকা আমি বাবার জন্য কামাইও নি এখনো পর্যন্ত তো দেখি একটা অন্য দোকানে যাই তো ওখানে কি বাজেট বলে কাজ করতো
তুই তোর তো রক্ত বেঁচেছিস তারপর হচ্ছে কি কিডনি ফিডনি বেঁচবি এবার ওরটাও বেঁচে দে কাটটা ওরটা কুছ তো গড়বড় হ্যায় দয়া তোমরা প্লিজ কম্পিউটার মোড কিনো না হেভি দাম সো গ্রে এক জায়গা থেকে নিরাশ হয়ে আরেকটা দোকানে যাচ্ছে এই প্রথম করে দোকানে নিমন্ত্রণ করলো বাহ কি অ্যাক্টিং কর রহা কোন মানে কে করপতিতে বসেছি আমরা এখন হট সিটে বসেছি প্রশ্ন করছে আর উত্তর দিচ্ছে এই ওর দিকে দেখাচ্ছে ওর দিকে দেখাচ্ছে নকআউট রাউন্ডে মোটামুটি এখান থেকে প্রকাশ চলে গেছে আর ওখান থেকে স্লো সরে এই জায়গা চলে এসেছে আর তুহিন চলে গেছে আমাকে ওয়াইল্ড কার্ড এন্ট্রির জন্য রাখা হয়েছে বিট্টু চলে গেছে বিট্টু আউট হয়ে গেছে তো এই চারজনের মধ্যে এখন খেলা হবে আর প্রশ্ন হচ্ছে উত্তর হচ্ছে কেমন লাগছে খুব ভালো লাগছে মনে হচ্ছে পুরো উনুনের উপর বসে আছি কারণ আমার এই মুহূর্তে এতটা বাজেট হয়ে উঠছে না মানে যতটা পড়ে যাচ্ছে সত্যি কথাটা আমি বলি ওর একটা প্রমোশন ঢুকেছিল সেই প্রমোশনটা ক্যান্সেল হয়ে গেছে টাকাটা দেবে না বলছে প্রকাশ দা এইখানে এই যে এইদিকে 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 এই যে এই যে প্রকাশ দা আর পেছনে স্লো ও বিট্টু খাচ্ছে বিট্টু ঝুট পে ঝুট বলতে যা রে শরম নি আতি সো হাই গাইজ যেমন কি তোমরা কালকে দেখলে যে আমার ফাইনালি কম্পিউটার কেনা হলো না বাট আজকে হবেই কারণ আমি বাবার থেকে কিছু টাকা ধার নিয়ে ফেলেছি কম পড়ছিল বাকি কথাটা বাইরে গিয়ে হচ্ছে আর তার আগে বলে দিই আমি একটা নতুন চশমা কিনেছি তো কেমন লাগছে একটু জানিও কমেন্টে আল্লাহ মাফ করে বহুত মানুষ লাগলো মত করো রে খুব বাবিদা বাড়ি যাই তারপর আবার কথা হচ্ছে সো গাইস ফাইনালি আমি বাপিদার বাড়িতে চলে বাপিদা এখানে বসে আছে আর প্রকাশ দা এখানে বসে লাইভ করছে টাইম শিডিউলটা দিমাগ কি বাতি জ্বলি তো তোমরা জানো যেরকমটা মানে এই ব্লগটার পরে আমি শিবাবির বিরিয়ানি খাওয়াতে নিয়ে যাচ্ছি সেখানে প্রকাশ দা যেতে পারছে না খুবই দুঃখের বিষয় আমার কিন্তু খুবই ভালো লাগছে আমার টাকা বেঁচে যাবে থ্যাংক ইউ প্রকাশ দা না যাওয়ার জন্য জীবনে প্রথমবার বিরিয়ানি খাওয়ানোর কথা বলছে তাও যেতে পারবে না টাকা বেঁচে যাবে ভালো লাগছে তো আমার এতে কোনো যায় আসে না কারণ আমি এরকম অপমানিত বোধ করি না এসব শুনেও সো গাইস ফাইনালি আমরা এখান দিয়ে বেরাচ্ছি আর স্লো পেছনে সিগারেট খাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ওই যে এরকম হতেই থাকে চলতেই থাকে আমাদের মধ্যে এখন যা হচ্ছে সেই দোকানটায় যেখানে আমরা কালকে গেছিলাম লাস্টে তো লেটস গো সো গাইস ফাইনালি আমরা চলে এসেছি গ্রের বউকে আনতে কুছ ভি আমরা আজকে চলে এসেছি নেব তো আবার চলো হট সিটে বসে পড়ো আজকে আমরা মাল নেব মানে কম্পিউটার ব্যাপারই না তেষট্টি হাজার মতন কত
খুব সুন্দর হসপিটালিটি ইংলিশরা ইংলিশটা আমি নতুন শিখেছি তাই জন্য বললাম যারা যারা জানো না থ্যাংক ইউ সো মাচ টেনে রাখো আর বাবা আমাকে বলো একটু পড়াশোনা করাতে এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম একটু হালকা নিচের দিকে যাবে দেখবে লাল কালারের একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে লেখা সাবস্ক্রাইব আর ক্লিক করবে দেখবে গ্রে কালার হয়ে যাবে দেখে না এখনই দেখে না তো ম্যাজিকটা দেখে কেমন লাগলো আমাকে জানিও সাবস্ক্রাইবের বাটনটা লাল থেকে গ্রে করে দাও তো যাও যাক নাকি আমরা পুরোপুরি কমপ্লিট সিপিইউ আজকে রেডি পেয়ে গেছি আর তো কালকে আসছে মনিটর তো আবার হোম ডেলিভারি কি হচ্ছে তোর কাজে কোন কথা বলছিস তুই তো কাজে গেছিস তো আমাকে তো কাজ করতে হবে থ্যাংক ইউ এইখানে ও হোম থিয়েটারটা লাগিয়েছে হ্যাঁ জোস এই দুটো প্রোভাইড করেছে জোসের টাকা দিয়ে আমি এই দুটো নিয়েছি এটা হচ্ছে মাউস আর হচ্ছে কিবোর্ড থ্যাংক ইউ জোস আমাকে গিফট ভাউচার দেওয়ার জন্য আমি কি কারণে দিয়েছি নিজে জানি না দি নেক্সট ডে সো গাইস যেমন কি তোমরা কালকে দেখলে যে মনিটার আসার ছিল তো মনিটার ফাইনালি আমার বাড়িতে চলে এসেছে অ্যান্ড দেখাচ্ছি সেট আপ করার পরে কেমন লাগে সো The next day. সো হেই গাইস তোমরা ফাইনালি দেখতে পারলে যে নেটের লাইন বসিয়ে দিয়ে গেল এখন ওয়াইফাই লাগানো হয়নি ওটা লাগাবো আমি পরে উইন্ডোজ আপডেট হচ্ছে সো আজকের ভিডিওটা এই অবধি ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইবের যে লাল বাটনটা আছে ওটা চিপে গ্রে করে দাও সো গাইস টাটা বাই বাই টিল দেন আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সো বাই Close doors, I'ma fall for your love. Please like, share, and subscribe my video.